এখানকার বিধায়ক খুব দাদা ডাক দিয়েছিলেন 35-0, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান পৌরসভা এই মুহূর্তে 35-0। আমরা বলেছিলাম বর্তমান শহরের মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূল প্রার্থীদের ভোট দেবেন, আমাদের 35 জন প্রার্থী জিতবে। আজকে আমাদের 35 জন প্রার্থী জিতেছে। আমরা বর্ধমানের মানুষকে ধন্যবাদ জানাই যে আমাদের সব প্রার্থীদের এইভাবে জয়ী করার জন্য। এই জয় কাকে উৎসর্গ করবেন? এই জয় মানুষকে আমরা উৎসর্গ করছি। আর সব থেকে বড় কথা, প্রার্থী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উন্নয়ন তার কাজকে দেখেই বাংলার মানুষ আজকে তৃণমূল প্রার্থীদের ভোট দিচ্ছে। দাদা, এই পাশাপাশি বর্ধমান পৌরসভা পাশাপাশি বর্ধমানের জেলার আরো অন্যান্য পৌরসভাগুলো তৃণমূল কংগ্রেসের দখলে, কি বলবেন? আমাদের 208টা পৌরসভা, 108টা পৌরসভায় গোটা রাজ্য জুড়ে ভোট হয়েছে। আমাদের আশা 108টা পৌরসভায় তৃণমূল কংগ্রেস দখল করবে। ধন্যবাদ। আমরা তখন শুনছিলেন এখানকার বিধায়ক খোকন দাস, তিনি জানালেন বর্তমান পৌরসভা ইতিমধ্যে 35-0 জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস। সেই ছবি আমরা সরাসরি একদম আমরা দেখাচ্ছি, সেই ছবি আপনারা সরাসরি দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা পাশাপাশি আনন্দবার্তা টিভিতে এই মুহূর্তে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখছেন। বর্তমান পৌরসভার যে 35টা আসন ছিল, 35টা আসনেই তৃণমূল কংগ্রেসের জয়লাভ। ইতিমধ্যে বর্তমান দক্ষিণের বিধায়ক অর্থাৎ এখানকার যিনি বিধায়ক খোকন দাস, তিনি বলেছিলেন যে বিজয় মিছিল